সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আমি রিয়াদ হাসান আবারও চলে আসছি আপনাদের মাঝে, আর আমি আজকে চলে আসছি সম্পূর্ণ নতুন একটি খামারের প্রতিবেদন নিয়ে। তো ভাইকে আসলে আপনাদের সকলের, যেহেতু ভাই একবারে নতুন, ভাইয়ের আগে কখনো কিন্তু কোনোদিন ইউটিউবে ভিডিও করে নাই, তো একজন নতুন একজন মানুষ, তো সম্পূর্ণ নতুন দর্শকদের এবং পুরাতন দর্শক সকলের উদ্দেশ্যে ভাইকে নতুনভাবে আবারও পরিচয় করাই দেবো। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? ভাই ভালো আছি। আচ্ছা, তো ভাই আপনার পুরো পরিচয়টা একটু দর্শকদের মাঝে বলে দেন ভাই। আমার নাম মোহাম্মদ শুভ ইসলাম। আচ্ছা, গ্রাম নামদরকালী। আচ্ছা, রাজশাহী জেলা দুর্গাপুর থানা। দুর্গাপুর থানা, আচ্ছা, দুর্গাপুর আসলে চেনেন, অনেকেই চেনেন। তো দুর্গাপুরে আসলে ভাইয়ের বাসা। তো দেশের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো দর্শক সরাসরি ভাইয়ের খামারে আসতে চান, তো ভাই কিভাবে আসবেন? তারা শিবপুর আছে, শিবপুর থেকে সরাসরি দুর্গাপুর আসলো। আচ্ছা, দেশের যে কোনো প্রান্ত থেকে বাসে যোগে আসলে শিবপুরে নামতে হবে? শিবপুর থেকে সরাসরি অটোর মাধ্যমে দুর্গাপুরে আসতে হবে, এবং দুর্গাপুর থেকে ভাইয়ের এই যেটা হচ্ছে নাওদরপাড়া, তো এখানে ভাই অটো অটো তো পাওয়া যাবে না আসার জন্য? সিএনজি যেটা, অটো সিএনজি সবকিছুই আসলে পাওয়া যায়। তো যে কোনো কিছুর মাধ্যমে আপনারা কি সহজেই চলে আসতে পারবেন, আর ভাই আপনাদেরকে রিসিভ করে নিতে পারবেন, কোনো দর্শক যদি আসতে চান রিসিভও করে নিতে পারবেন, এটা নিয়ে কোনো রকম কোনো অসুবিধা নাই। তো ভাই আজকে কি কি কবুতর দেখাবেন দর্শকদেরকে? মোটামুটি অনেক কয় রকমের, হ্যাঁ, টেডি আছে, টেডি আছে, তারপরে হ্যাঁ, তারপরে বিউটি, সুয়া চন্দন, শাটি, হ্যাঁ, বাসিরাত কোকা, কিং, এগুলোই আর কি। আচ্ছা, তো আমরা ভাই শুরু করব কোনটা থেকে ভাই? তাহলে বাসিরাজ কোকা থেকে শুরু করি। আচ্ছা, বাসিরাজ কোকা থেকে আমরা তাহলে শুরু করে দিই। তো ভাই এখানে তো আমরা যে দেখতে পাচ্ছি একদম খুবই সুন্দর আর কি, বাসিরাজ কোকা কবুতর দেখতে পাচ্ছি। তো অনেকে আসলে, অনেক দর্শকরা চান বাসিরাজ কোকা কবুতর। তো এটা হচ্ছে একদম রানিং কবুতর তো ভাই, নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা, একদম ফুল রানিং কবুতর আছে, এবং ডিম বাচ্চা তো ওকে ভাই, নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা, তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? দেখুন দর্শক, ওরা কিন্তু ডেকেই যাচ্ছে, এত সুন্দর ডাক ডাকতেছে, আপনার ডাকের শব্দটা বুঝতে পারছেন। তো একটা একটা কিন্তু অলরেডি ডিমও পারছে, তো যাই হোক একটা ডিম ডিম পারছে, তো খুবই সুন্দর কোয়ালিটি আছে। দামটা এটা আলোচনার মাধ্যমে ভাই রেখে দিলাম। ভাই এখানে এগুলো আমরা কি কবুতর দেখছি? লাহোরি সিরাজি ভাই। লাহোরি সিরাজি আমরা দেখতে পাচ্ছি। তো এটা কি মাস্টার পিয়ার সেল হবে ভাই? না, এর বেবি সেল হবে। আচ্ছা, এর বেবি কেমন দামে সেল দেন ভাই? 1500-2000 টাকার মধ্যে আর কি ভাই সেল করে থাকেন। তো এই মুহূর্তে বেবি কি আছে ভাই? বেবি নাই আপাতত, ডিমে বসে, কিছুদিন দেরি হবে আর কি, কিছুদিন দেরি হবে। তো ভাই আসলে 1500-2000 টাকার মধ্যে আর কি সেল দিয়ে থাকেন, তারপরে আসলে যার পছন্দ হবে ভাইকে ফোন দিবেন, ভাই আসলে আপনাদেরকে কম বেশি করে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? বিউটি ভাই। বিউটি কবুতর দেখতে পাচ্ছি। তো বাচ্চা তো মানে একটা ফুটছে। হ্যাঁ ভাই, বাচ্চা একটা ফুটছে। তো এই যে দর্শক দেখুন, বাচ্চা দেখা যাচ্ছে, কোয়ালিটি এগুলোর মোটামুটি সুন্দর আছে, আর এগুলো একদম ফুল রানিং কবুতর। রানিং কবুতর কি ভাই সেল হবে? না ভাই, রানিং সেল হবে না, বেবি সেল, বেবি সেল দিবেন এগুলোর। তো বেবি কেমন দামে সেল দেন ভাই? বেবি 2000। বেবি ভাই আসলে 2000 টাকার মধ্যে আর কি সেল দিয়ে থাকেন। তো এগুলো কি ভাই ফিক্স রেট থাকে না আলোচনার কোনো সুযোগ থাকে? আলোচনার সুযোগ থাকবে। আচ্ছা, আলোচনার সুযোগ আছে, দর্শক আপনি চাইলে আলোচনার মাধ্যমে কম বেশি করে নিতে পারবেন। তো ভাই এগুলো বেবি সেল দিয়ে থাকেন 2000 টাকার মধ্যে। শুভ ভাই এখানে এগুলো আমরা কি কবুতর দেখছি? সোয়া চন্দন ভাই। সোয়া চন্দন আমরা দেখতে পাচ্ছি। তো রানিং জোড়া সাথে তো মানে এই যে বেবি আছে, খুবই সুন্দর, তো একদম ফুল রানিং কবুতর। ডিম বাচ্চা তো ওকে আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, যেহেতু হচ্ছে যে বেবি সহকারে আছে। তো বেবিগুলো খাওয়া শিখে গেছে তো ভাই, নাকি? হ্যাঁ ভাই। দিতে পারবেন তো ভাই নাকি এই মুহূর্তে? হ্যাঁ, চাইলে দিতে পারবেন। আচ্ছা, চাইলে দর্শক দেখে আপনারা নিতে পারেন। তো সোয়া চন্দনগুলো ভাই কেমন দামে বিক্রি করবেন ভাই? রানিং জোড়া তো বিক্রি হবে ভাই নাকি? হ্যাঁ, রানিং জোড়া বিক্রি করবেন। আচ্ছা, রানিং জোড়া বিক্রি করবেন। রানিং জোড়া কেমন কি দাম নেবেন ভাই? 1500-2000। আচ্ছা ভাই, চাওয়া দাম হচ্ছে 1500-2000 টাকার মধ্যে রানিংটা সেল করে দিবেন, আর বেবি জোড়াটা কেমন দাম নেবেন ভাই? 1200 টাকা থেকে 1200 টাকার মধ্যে আর কি ভাই সেল করে দিবেন। তো যার পছন্দ হবে ভাইকে ফোন দিবেন। ভাই এটা কি ভাই ফিক্স রেট থাকবে না আলোচনা দর্শকরা কিছুটা করতে পারবে? আলোচনা কিছু করতে পারবে দর্শক। আচ্ছা, এটা আলোচনা করতে পারবেন। আর যদি ভাই একসঙ্গে
রানিং জোড়া প্লাস বেবি একসঙ্গে যদি কোনো দর্শক নিতে চায় সেক্ষেত্রে তো ভাই কিছুটা আরো কমাই দেওয়া যাবে ভাই নাকি? যদি তারপরে ভাই দেখা যাচ্ছে যতটা আসলে সম্ভব কম বেশি করে দিয়ে দেওয়ার আপনাদেরকে চেষ্টা করবেন। ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? শাটিন কবুতর আমরা দেখতে পাচ্ছি। তো মাশাআল্লাহ কড়িগুলো তো খুবই সুন্দর আছে। তো এগুলো তো রানিং পেয়ার ভাই না? হ্যাঁ, রানিং পেয়ার কি সেল হবে ভাই? রানিং সেল হবে না, বেবি সেল। আচ্ছা, রানিং সেল হবে না, এদের বেবি আসলে ভাই সেল করবেন। তো এগুলো বেবি কেমন কি দামের মধ্যে ভাই সেল দেন? 1500 থেকে 2000 টাকা মধ্যে আর কি ভাই সেল দেন। তো এগুলো বেবি তো আছে ভাই এই মুহূর্তে নাকি? আছে। আচ্ছা, এগুলো বেবি আছে এই মুহূর্তে দেওয়া যাবে। আর তারপরে ওই যে একটা বেবিও আছে এইখানে, আর এছাড়া একদম মানে খাবার শিখে গেছে এরকম বেবিও আছে। আমরা এর পরবর্তীতে চলে যাব সরাসরি বেবিতে। তো দর্শক আপনারা দেখতে থাকুন। তো দর্শক, এর আগে আপনাদেরকে আসলে যে পেয়ারটা দেখালাম, তো তাদেরই আসলে এটা হচ্ছে বেবি। তো বেবিগুলো ভাই এটা কত পর যাচ্ছে ভাই? এটা দেখতে হবে, পর ধরে দেখতে হবে। এক দুই পর তো হবে ভাই নাকি? বেশি হবে, এক দুই পরে বেশি হবে। আচ্ছা, দুই তিন পরে আর কি হবে ভাই আসলে দেখা নাই। তো যাই হোক, এইগুলো কেমন কি দাম নেবেন ভাই? 1500 থেকে 2000 টাকার মধ্যে আর কি ভাই এগুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো তারপরে এই রেটটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার কোনো সুযোগ আছে ভাই? আলোচনার সুযোগ আছে, তারপরে আলোচনার সুযোগ আছে অবশ্যই। তো ভাইকে ফোন দিবেন, ভাই আসলে আপনাদেরকে কম বেশি করে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভাই এখানে এগুলো আমরা কি কবুতর দেখছি? টেডি কবুতর আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো তো ভাই অনেক হাই ফ্লায়ার কবুতর, তো অনেকক্ষণ যাবত তো উড়ে ভাই নাকি? হ্যাঁ ভাই। তো এগুলো যার কাছ থেকে আপনি নিছিলেন, আপনি কি উড়াইছেন ভাই? আমি উড়াইনি অবশ্য, যাতে নিয়েছি তাই উড়িয়েছে। আচ্ছা, ভালো রেজাল্ট আছে তো ভাই নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা, রেজাল্ট ভালো আছে ভাই আসলে বলেই দিল। তো এগুলো তো মাস্টার পেয়ার তো ভাই সেল হয় না নাকি ভাই? হ্যাঁ হবে। আচ্ছা, তো না এই পেয়ারটা কি সেল দিবেন ভাই? এটা দিব না। আচ্ছা, কিন্তু আরো তো ভাই মানে মেন পেয়ার আছে আপনার কাছে? আছে অনেকগুলো। আচ্ছা, অনেকগুলো আছে, তো আমরা একে একে দেখাইতে থাকি। তো নিজে চলে যাই। যাই হোক ভাই, এই পেয়ারটা তো সেল হবে ভাই নাকি? হ্যাঁ ভাই, এই পেয়ারটা সেল হবে। তো এগুলো তো আবার যে দেখতে পাচ্ছি আমরা, বাচ্চা তো অলরেডি করছে, এই যে বাচ্চা আছে। কিন্তু দর্শক দেখুন, এটা হচ্ছে ভাই হচ্ছে দেখি মেন পেয়ার বা মাস্টার পেয়ার বলতে পারেন। আর ওই পেয়ারটা ভাই আসলে সেল করবে না, ওইটা থেকে ভাই আসলে এতগুলো করছেন, এই কারণে কিন্তু আসলে ভাই ওই পেয়ারটা সেল করবে না, ওই পেয়ারটা আর কি রেখে দিবেন। আর এগুলো একদম ফুল রানিং আছে, প্লাস এই যে ডিম বাচ্চা আপনারা তো দেখতে পাচ্ছেন, বাচ্চা করা আছে, আরও আছে কিন্তু। তো এগুলো কি ভাই মানে দামগুলো আপনি বলবেন না ভাই আলোচনার মাধ্যমে এটা রাখবেন? এটা আলোচনার মধ্যে রাখবো ভাই। তো টেডি এমনি মূলত কত জোড়া হবে ভাই আপনার কাছে? মোটামুটি বাচ্চা সহ 11 জোড়া আছে। 11 জোড়া আছে। তো এই মুহূর্তে আমরা দেখাই দিই দর্শক, এই যে আপনাদেরকে আরও এক পেয়ার দেখাই দিচ্ছি। তো অনেক কয় পেয়ার আর কি টেডি আছে, বাচ্চা সহ টোটাল হচ্ছে দেখি 11 জোড়া হবে। তো আপনারা চাইলে বাচ্চা সহকারে নিতে পারেন কবুতরগুলো। তো এগুলো তো এই যে মনে হয় ডিমে না বাচ্চা নিয়ে বসে আছে ভাই, এটা ডিম নিয়ে বসে আছে আর কি। তো বাচ্চা সহ টোটালি আর কি রানিং সহ 11 জোড়া আর কি হবে। তো যাই হোক, এগুলো যদি কারো পছন্দ হয় ভাইকে ফোন দিবেন, ভাই এটা আলোচনার মাধ্যমে আর কি বর্তমান বাজার দর অনুযায়ী আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? কিং কবুতর আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো তো রানিং ভাই না? হ্যাঁ ভাই, রানিং রেড কিং, কোয়ালিটি অনেক সুন্দর আছে। আর রানিং কবুতর ডিম নিয়ে বসে আছে ভাই না? হ্যাঁ ভাই, ডিম নিয়েও বসে আছে। তো এই রানিং জোড়াটা বিক্রি হবে তো ভাই নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা, কেমন কি দাম চাচ্ছেন ভাই? যার পছন্দ হবে ভাইকে ফোন দিবেন, ভাই এটা আলোচনার মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো ভাই আপনারা এখানে তো আমরা একটা কাঠের খাঁচা আছে, তো এই কাঠের খাঁচাটা তো মানে বিক্রি করবেন ভাই নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা, তো এখানে আসলে ভাই অন্য কবুতর রেখে দিছে, এই যে রাচ্ছে গিরিবাজ কবুতর রাখছে, তারপরে হচ্ছে যে কি যে টেডির বেবি আছে, তো আরও অনেক কিছু আছে। তো যাই হোক, এই খাঁচাটার একটু সাইজটা বলে দেন ভাই। 24 24 ভাই খাঁচা আছে। তো এই খাঁচাগুলো তো ভাইয়ের নিজের বানানো কাঠের খাঁচা, কিন্তু এটা নিজের বানানো ভাই নাকি? হ্যাঁ ভাই, নিজের বানানো। তো সাইজে আছে এটা 24 24, তো এটা আসলে ভাই বিক্রি করে দেবেন। তো এই খাঁচাটার দাম কেমন কি যাচ্ছেন ভাই? 4,000 থেকে 5,000 টাকার মধ্যে আর কি ভাই সেল করবেন। তারপরে যদি কারো লাগে ভাইকে ফোন দিবেন। তো এটা কি ভাই ফিক্সড রেট থাকবে না আলোচনার কোনো সুযোগ আছে ভাই?
আলোচনার সুযোগ অবশ্যই আছে, তো ভাইকে ফোন দিবেন, ভাই যতটা আসলে কম বেশি করে দেওয়ার আপনাদেরকে চেষ্টা করবেন, এটা নিয়ে কোনো রকম কোনো অসুবিধা নাই। তো এটা হচ্ছে ভাইয়ের চাওয়া দাম, তো যার পছন্দ হবে অবশ্যই ভাইকে ফোন দিবেন, ভাই আলোচনার মাধ্যমে কিছুটা আপনাদেরকে কমাই দিবেন। আর যেগুলো কবুতর আমি আসলে আপনাদেরকে দেখালাম, তো কবুতরগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই ভাইকে ফোন দিবেন। তো বর্তমান বাজার অনুযায়ী আসলে কম বেশি করে যতটুকু করে দেওয়ার আর কি, ততটুকু আর কি করে দেওয়ার চেষ্টা করবেন।